নমস্কার, বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি উত্তীয় সেন। আজ আমি চারটি গুরুত্বপূর্ণ বই নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি বই খুবই গুরুত্বপূর্ণ এবং বইগুলো বিশেষত জ্যোতিষশাস্ত্রের ওপর এবং বাস্তুশাস্ত্রের ওপর বইগুলি নিয়ে আলোচনা করব। চারটি বই আমি আজকে আপনাদের সাথে পরিচয় ঘটিয়ে দেব। তো সেই বিষয়টাতে যাওয়ার আগে একটু কিছু বলতে চাই, সেটি হচ্ছে যে আমি পামিস্ট্রির, বিশেষ করে পামিস্ট্রি সাবজেক্টটা, পামিস্ট্রি হাত দেখা, তো এই বিষয়টার ওপর ক্লাস করিয়ে থাকি। যারা ক্লাস করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া থটফুল পেন্টিং, থটফুল চিত্রশিল্পী বা চিত্রশিল্পের আমি ক্লাস করিয়ে থাকি, বা চিত্রকলার, থটফুল চিত্রকলার ওপর আমি ক্লাস করিয়ে থাকি। যদি করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অনলাইন অফলাইন দুটি সুযোগ সুবিধাই আছে। যারা সমগ্র ভারতবর্ষ জুড়েই ক্লাস করাই, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা আছেন তারা অবশ্যই অনলাইন আমার সাথে ক্লাস করবার সুযোগটা পাবেন, এবং যারা কলকাতায় থাকেন বা কলকাতার কাছাকাছি থাকেন তারা অবশ্যই আমার সাথে যুক্ত হতে পারেন। আমার নিজের স্টুডিওতে এসেও কাজ করতে পারেন বা শিখতে পারেন। এছাড়া আমি কলকাতার কাছাকাছি বা কলকাতায় হলে আমি গিয়েও ক্লাস করিয়ে থাকি। তো সেই বিষয়টি বলে নিলাম। এবার আমার হাতে চারটি বই আছে, দেখতেই পাচ্ছেন চারটি মোটা 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 ভলিউমের বই। তো এই চারটি বই নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব, বিষয়টি বলবো। প্রথমেই বলি যে এই যে আমাদের জ্যোতিষশাস্ত্র বা সামুদ্রিক শাস্ত্র যেটাকে বলা হয়, এই শাস্ত্র কিন্তু আমাদের ভারতবর্ষ থেকেই ডেভেলপ করেছিল। এবং এই জ্যোতিষশাস্ত্রের মূল বিষয় যদি আপনাদের জানতে হয় তাহলে এই তিনটি বই আপনাদের অবশ্যই একটু স্টাডি করা দরকার। এবং একটা জিনিস জানবেন যে ফট করে যদি আপনি একটা বই কিনে নেন, কিনে যদি পড়তে শুরু করেন তাহলে কিন্তু সেটি আপনার উপকারে লাগবে না, কারণ সেই বইটি পড়ে আপনি কিছু বুঝতে পারবেন না। এগুলির একটি বেসিক জায়গা থেকে শুরু করে আমি কেবলমাত্র বইগুলো দেখিয়ে দিচ্ছি, কিন্তু দেখেই হট করে আপনারা বইটি কিনে নেবেন না। কারণ কি, এটি একটা শিক্ষার ব্যাপার আছে, এটিকে একটি নিয়ম ওয়াইজ একটি বিষয়ের ওপর কেন্দ্র করে শিখতে হয় এবং পরপর স্টেপ বাই স্টেপ শিখতে হয়। আপনি হয়তো ফট করে বইটা কিনে ফেললেন বা শীঘ্রই কিনে ফেললেন, কিন্তু বইটি আপনার কোনো কাজে লাগলো না। তাই জন্য বইটি কেনবার আগে বিবেচনা করবেন। তো আমি প্রথমেই যে বইটি দেখাবো সেটি হচ্ছে প্র্যাকটিক্যাল হাত দেখা শিখুন। এই বইটির ডিটেলস ভিডিও কিন্তু আমার প্রিভিয়াস ভিডিওতে করা আছে, তাই এই বইটি নিয়ে আমি আলাদা করে কিছু বলছি না। তো এটি জ্যোতিষশাস্ত্রের ওপর একটি বই, আপনারা অবশ্যই দেখতে পারেন। বা মানে বিষয়টি হচ্ছে এটি হচ্ছে একদম পামিস্ট্রির একদম হাতের ধরে আপনাকে শিখিয়ে দেবে, এবং খুব ভালো। আমি নিজে এই বইটি দীর্ঘদিন ধরে চর্চা করে আসছি এবং আমি নিজে খুব উপকৃত হয়েছি, এটি আমাকে অনেক শিক্ষা দিয়েছে এই বইটি। দ্বিতীয় যে বইটির কথা বলবো সেই বইটি হচ্ছে মেডিকেল অ্যাস্ট্রোলজি। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই, এবং এই বইটিতে মেডিকেল অ্যাস্ট্রোলজি টার্মসটা দেখেই বুঝতে পারছেন মেডিকেলের সাথে অ্যাস্ট্রোলজির কী যোগাযোগ রয়েছে, এবং মেডিকেল ক্ষেত্রে কীভাবে অ্যাস্ট্রোলজিটা কাজ করে মেডিকেল ফিল্ডে। তো সেই মেডিকেল অ্যাস্ট্রোলজির ওপর একটি বই আপনাদের আমি দেখালাম। বইগুলোর ডিটেলস নিয়ে আমি আলোচনা পরে কোনো ভিডিওতে করব, আমি জাস্ট বইগুলোর সাথে পরিচয় ঘটিয়ে দিচ্ছি এবং এই বিষয়গুলো নিয়ে সামান্য কিছু আলোচনা আপনাদের সাথে করব। এই বইটি খুবই গুরুত্বপূর্ণ বই, যারা অ্যাস্ট্রোলজি চর্চা করেন তাদের ক্ষেত্রে এই বইটি খুবই কাজে লাগবে। এছাড়া হচ্ছে আরেকটি যে বই দেখাবো সেটি হচ্ছে ভারতীয় বাস্তুশাস্ত্রের ওপর বই। এই বইগুলি আমি আবারও বলছি কিনবার আগে বিবেচনা করে কিনবেন, কারণ এই বইগুলো কিনলেই যে আপনি যদি ভাবেন যে কিনে বই কিনলেই আপনি পুরো শিখে যাবেন তা কিন্তু নয়। এটিকে একটি বিষয়ের সাথে সাথে মানে একটি নিয়ম মেনে শিখতে হয়, তা নাহলে শেখা যায় না এগুলো, কারণ এগুলি একটি দীর্ঘ সময় ধরে এগুলি শিক্ষা করতে হয়, এগুলি নিয়ে রিসার্চ করতে হয়, এবং আমি দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো নিয়ে চর্চা করছি, তাই সামান্য কিছু বিদ্যা বুদ্ধি আমি অর্জন করেছি এগুলো শিখে। সেগুলোই আমি আমার স্টুডেন্টদের শেখাই এবং শেখে অনেকে শিখছে। তো যদি মনে করেন আপনারাও শিখবেন অবশ্যই শিখতে পারেন। এবং অবশ্যই শেষে যে ভয়ঙ্কর একটি বইয়ের কথা বলবো সেটি হচ্ছে লাল কিতাব। প্রথমে আবারও বলে দিচ্ছি এই বইগুলো কেনার আগে 50 বার ভাববেন, কারণ ফট করে একটি বই কিনলেই হয় না, বইগুলির অনেক প্রভাব থাকে। তো সেগুলি দেখে বিবেচনা করে কিনবেন বা সেইভাবে নিজেকে তৈরি করে এই পথে এগোনো উচিত বা ভাবনা চিন্তা করা উচিত। এটিও একটি মারাত্মক বই, এতে
অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়, পামিস্ট্রি বিষয়, প্রচুর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা আছে। এছাড়া তন্ত্র মন্ত্র যন্ত্রের ওপর প্রচুর আলোচনা করা আছে। এই চারটি বই আমি দেখালাম, ভারতীয় জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্রের ওপর ভিত্তি করে এই চারটি বই খুবই গুরুত্বপূর্ণ, এবং খুব মন দিয়ে এগুলো যদি কেউ স্টাডি করে এবং কারুর কাছে যদি শিখে করে, তাহলে কিন্তু সে অনেক দূর এগোতে পারে এই অ্যাস্ট্রোলজি ফিল্ডে বা পামিস্ট্রি ফিল্ডে বা সামুদ্রিক শাস্ত্রের ক্ষেত্রে বলতে পারে। আমি আবারও বলছি, আমি কোনো অ্যাস্ট্রোলজার নই বা আমি কোনো তন্ত্র সাধক নই, আমি কিছুই না, আমি একজন খুব সাধারণ মানুষ, আমি একজন রিসার্চার বলতে পারেন, গবেষক। আমি এই বইগুলো নিয়ে পড়াশোনা করি, চর্চা করি, বিভিন্ন লেখালেখি করি, এবং বিশেষ করে আমার আমি যেহেতু একজন চিত্রশিল্পী হিসাবেও পরিচিত, দীর্ঘদিন ধরে কাজ করছি, 17-18 বছর ধরে আমি চিত্রশিল্পের সাথে যুক্ত, বহু কাজ করেছি, তো আমার শিল্প সাধনার ক্ষেত্রে, মানে আমি যে সৃষ্টি করি যে কাজটা, সেইতে আমি এই বইগুলোকে রিলেট করি। আমার কাজের ক্ষেত্রে এই বইগুলো আমাকে অনেক কাজ সাহায্য করে আমার সৃষ্টিটাকে করতে। কারণ একটা জিনিস জানবেন, তো যারা সৃষ্টিশীল মানুষ হয় তারা কিন্তু অনেক ভাবে বিষয়টা নিয়ে, একটা বিষয়কে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে ভাবতে হয়। এবং এই যে আমাদের যে সনাতন বিষয়ের যে বইগুলি আছে, সেগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং একজন চেতনাশীল মানুষ হতে গেলে এই বইগুলো আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়, আমরা অনেক কিছু শিখতে পারি। তো সেই ক্ষেত্রে আমিও ক্রমাগত শিখে চলেছি আমার জীবন দিয়ে, আমার যত বয়স বাড়ছে আমি প্রত্যেক দিন স্টাডির মারফত আমি ক্রমাগত এগোতে থাকছি, আমি শিখতে থাকছি। আমি বলবো না যে আমি সব শিখে গেছি, আমি সব শিখে আমি সব জানতা হয়ে গেছি, তা নয়। আমি এগুলি নিয়ে চর্চা করি, এবং আমি 2012 সালে কিছু রিসার্চের ওপর বিষয় করে একটি আমি আর্ট এক্সিবিশন করেছিলাম একাডেমি অফ ফাইন আর্টসে, যেটি নিয়ে প্রতিদিনে একটি আর্টিকেল বেরিয়েছিল, আমার সম্বন্ধে একটি আলোচনা বেরিয়েছিল, তো সেটিও ঘটেছিল। আমি কমিউনিটি পোস্টে কখনো পোস্ট মানে দিয়ে দেবো, দেখবেন আপনারা যে আমি মিথ্যে কথা কিছু বলি না, যা বলি সত্যি বলছি। এবং আমি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি, আজকে 3 বছর হয়ে গেল বাংলার বইঘরে আমি দীর্ঘদিন কাজ করছি, আজকে 5,000 মানুষের পরিবার হয়ে গেছে, সেটি আমার কাছে বড় প্রাপ্তি। আমি চেষ্টা করছি আরো নতুনভাবে নতুন দিক দিয়ে বাংলার বইঘরকে এগিয়ে নিয়ে যেতে। বাংলার বইঘর কেবলমাত্র শুধু বই দেখাবে না, বই পড়বে না, বাংলার বইঘর সব কিছুকে কাজে লাগাবার চেষ্টা করবে, সাহিত্য, শিল্পকলা, সংস্কৃতি, সব কিছু, সব কিছু যা কিছু আছে সব কিছুকে আমরা যদি সুন্দর করে আমাদের জীবনে ব্যবহার করতে পারি, এবং সেটাকে যদি আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি, অ্যাপ্লাই করাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, অ্যাপ্লাই করতে শিখে যাই, তাহলে কিন্তু আমাদের জীবন অনেক সুন্দর হতে পারে, আমাদের জীবন অনেক সুগঠিত হতে পারে। সেই দিকটাতে আমি চেষ্টা করছি যতটা কাজ করতে পারি, এবং বহু মানুষ আমার সাথে সাড়া দিচ্ছেন, বহু মানুষ আমার কাছে শিখতে চাইছেন, ক্লাস করতে চাইছেন, এবং আমি চেষ্টা করছি যতটা পারি করাবার, তো সেটিও একটি ব্যাপার। এবং সবাই দেখুন, যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার সাথে যুক্ত হন। সাহিত্য, শিল্পকলা, সংস্কৃতি, বিভিন্ন ধরনের বিষয় আমি দেখুন কারেন্ট টপিকগুলোকে নিয়ে আসার চেষ্টা করছি, বিভিন্ন যে পৌরাণিক ইতিহাসগুলি আছে ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বের, সেই সমস্ত ইতিহাসগুলোকে নিয়ে আমি চর্চা করে যদি ভিডিও করার চেষ্টা করছি, এই কন্টেন্টগুলোকে আমি আনবার চেষ্টা করছি বাংলার বইঘরে, যেহেতু বাংলার বইঘর আস্তে আস্তে পরিচিত হচ্ছে, একটা জায়গা অর্জন করছে। এছাড়া আমি বিভিন্ন জায়গায় ট্রাভেল করে থাকি, ট্যুর করে থাকি, তো সেই সমস্ত জায়গার হিস্টোরিক্যাল যে প্লেসগুলো আছে বা ঐতিহাসিক স্থানগুলো আছে, সেইগুলোকে আমি যদি একটি ডকুমেন্টারি ভাবে যদি আমি সেটিকে ভিডিও রূপ করে প্রকাশ করতে পারি, সেইগুলোর দিকেও আমাদের দীর্ঘ কাজ চলছে। তো সব কিছু নিয়েই আমি এগোচ্ছি, বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে আমি যুক্ত, আমি এই সমস্ত নিয়েই আমার জীবন কাটে। তো সেই জন্যই আমি চেষ্টা করি আমার যতটা আছে আমি চেষ্টা করি প্রকাশ করার, এবং বাংলার বইঘর আমাকে সেই জায়গাটা আস্তে আস্তে করে দিচ্ছে যে আমি আমার প্রকাশটা ঘটাতে পারছি মানুষের সামনে, মানুষ জানছে, তো সেই জন্য এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি, এবং আপনারাই আমার সব থেকে বড় সম্পদ। আপনারা না থাকলে আমার চ্যানেলের কোনোই ভূমিকা নেই, কোনো
আমারও নিজের কোনো জায়গা নেই। তো আপনারা অবশ্যই আমার সাথে থাকুন, সহায়তা করুন, এবং যদি শিখতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, হেজিটেট করবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি ডিটেলস দিয়ে দেবো। তারপর আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন। আমি বিভিন্ন অর্গানাইজেশন আর্ট অর্গানাইজ করে থাকি, আর্ট এক্সিবিশন, সেগুলোতেও যদি আপনারা চান পার্টিসিপেট করতে অবশ্যই পার্টিসিপেট করতে পারেন। আপনার যদি লেখা কোনো বই থাকে বা আপনি যদি নিজেও লেখেন, লেখালেখি করেন, আপনার লেখাটা যদি আপনি চান যে আমি এই চ্যানেলে পাঠ করে শোনাই, পড়ে শোনাই কোনো গল্প বা কোনো বিষয়, তাহলেও সেটা আমাকে পাঠাতে পারেন, কিন্তু সেটা গঠনমূলক হতে হবে। আমাকে কমেন্টে লিখে পাঠাবেন আপনার নাম, আপনার বিষয়টা লিখে পাঠাবেন, তাহলে আমি যদি সেটি মনে করি যে পড়ে দেখি যে সেটি বলবার বলা যায়, আমি তাহলে অবশ্যই সেটি পড়ে শোনাবো আপনার নাম নিয়ে। তো সেই সমস্ত বিষয়গুলো নিয়েও আমাদের কাজ শুরু হয়েছে। তো আমি শুধু কেবলমাত্র বই নিয়ে আলোচনা করব না, আমরা সমস্ত দিকটা, আমি যে যে অ্যাক্টিভিটির সাথে আছি সেই সমস্ত অ্যাক্টিভিটিকে দেখাবার চেষ্টা করব বাংলার বই ঘরে। সবাই ভালো থাকবেন, আর নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। নমস্কার।